কাচ্চি খেতে কেনা ভালোবাসে, আর সেই কাচ্চিটা যদি হয় কুত্তার কাচ্চি তাহলে তো সেটা অবশ্যই পরক্ষরে দেখা দরকার। হোয়াট ইজ আপ গাইজ, ইটস ইওর বয় মাহু ব্রো, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। একটা ক্লেম, হাজারটা মিম, লাখ লাখ শেয়ার, এগুলো কি সব সত্যি? সুলতান দানকে নিয়ে কিছুদিন যাবৎ অনেক বেশি রুমোর ছড়াচ্ছে, আর এটা কি আসলে সত্যি কিনা? তো লেটস চেক আউট দিস। গাইজ, এই যে আমাদের কাচ্চি, খাবারটা কিন্তু যথেষ্ট জোস। এখন এটা টেস্ট করে দেখতে হবে আসলে এটা কেমন। লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আমাদের মাহাদি। হাড্ডি দিয়ে কখনো মাংস জাজ করা যায় না, ঠিক না মাহাদি ভাই? তো আমরা দেখি মাহাদি ভাই। গাইজ, এই হচ্ছে সেই কাচ্চি, এবং আমরা যে কাচ্চিটা নিয়েছিলাম এই প্ল্যাটারটার প্রাইস ছিল 460 টাকা, এবং আপনি এখানে 4 পিস মাটন এবং 1 পিস আলু পাবেন। এন্ড গাইজ, জাস্ট সি মাংসগুলো কি সফট মোটা। এটা একটু শক্ত ছিল, বাট অন্যান্য পিসগুলো অনেক সফট ছিল। পাশাপাশি আপনি যদি একটু আলুর থিকনেসগুলো দেখেন, আলুটাও জাস্ট ধরে একটু টিপ দিলে কি সুন্দর ভেঙে চলে আসতেছে, আর ভিতরটা এত পরিমাণে সফট, এত পরিমাণে ক্রিমি টাইপের, যেটা এত নরম মুখে দেওয়া মাত্রই গলে যায় জিনিসটা। এখন আমি কাচ্চিটা সাথে আলু এবং মাটন দিয়ে কাচ্চির একটু ট্রাই করে দেখতেছি। অ্যান্ড কাচ্চিটা খেতে আসলে খুব দারুণ, অনেক মজা, মাংসটাও খুব সফট অ্যান্ড আলুটাও ওয়েল কুকড। ওভারঅল কাচ্চি এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো লাগছে। অ্যান্ড এই সেই হাড্ডি মাটনের, যে হাড্ডি নিয়ে এত জল্পনা কল্পনা, মানুষের মাঝে এত কথাবার্তা। জাস্ট মাটনটা দেখেন গেস কত নরম। খাওন, কেমন লাগলো খায়া, কি মনে হইলো? ভাই আমার লেগে এটা পুরাই ওভারলোড। খাবারটা নিয়ে বলো কিছু। খাবার ভাই, টু বি অনেস্ট, খাবার অনেক ভালো ছিল, বাট মানে বাট নেই আসলে আসলে ভাই, বাঙালি হয়ে যদি কেউ হাসির মাংস কোনটার কুত্তার মাংস কোনটা এটা বুঝতে না পারে, আলাদা না করতে পারে, তাদের থেকে লজ্জার আর কিছু হইতে পারে। ঠিক আছে, হাড্ডি দেখা মানুষ বুঝা পালে কুত্তার মাংস, তাদের এর থেকে বিশেষজ্ঞ আর কি হইতে পারে, আর কি বলবো। তো সুলতান দিনের খাবার তো আমরা খাইলাম, তো তোর কাছে কেমন লাগলো? এটা কি আসলে রুমোর নাকি? আরে ভাই, এটা মানে পুরাই রুমার একটা, আমি আগে থেকে বুঝতে পারছিলাম, যদি মিম আমি নিজেও শেয়ার করছি, এটা ঠিক কথা হইলো যে বাঙালি হিসেবে এটা আমাদের জানা উচিত কোনটা কুত্তার মাংস কোনটা খাসির মাংস। সেটাই এক্স্যাক্টলি, এটা আসলে ছিল খাসির মাংস, এটা আসলে খাসি মাংস ছিল। বাঙালিদের কাজ হচ্ছে খালি দোষ ধরা, মানুষের একটা ব্র্যান্ড তৈরি করতে অনেক কষ্ট হয়, কিন্তু এই ব্র্যান্ডটাকে যদি কেউ ভ্যালু না দিতে পারে সেটা বলার কিছু নেই আমাদের। আসলে আমাদেরই দোষ, আমাদেরই জিনিসটা দেখা উচিত। আচ্ছা, আজকাল এক্সপোজের যুগ চলতেছে না, মানুষ একটু কিছু হইলে এক্সপোজ করে দিতে মানে ট্রেন্ডে চলে যেতে চায়, তাদের একটা এরকম ফ্যাসিনেশন কাজ করে, সো এই হিসাব থেকে বের হইছে। তাছাড়া এই ব্র্যান্ড নিচে নামবে না কখন। আচ্ছা যাই হোক, আজকে ভিডিওটা তাহলে গাইজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ টিল দেন, টাটা, টেক কেয়ার, বাই বাই।